যারা দোষীদেরকে আড়াল করতে চাইছে আর অপরাধ প্রবণতাকে বাড়াতে চাইছে তাদের বিরুদ্ধে গোটা রাজ্যের খেটে খাওয়া সাধারণ মানুষ ছাত্র যুব মহিলারা আমরা একসাথে দাঁড়াই যে যারা ধর্ষকদের আড়াল করতে চায় তাদের বুকের পাটা বেশি নাকি যারা ধর্ষকদেরকে শাস্তি দিতে চায় তাদের বুকের পাটা বেশি। হয়ে যাক একবার আজমাইশ। অনেক পুলিশ আছেন তো যারা মাথা উঁচু করে সিদ্ধারা টান টান করে কাজ করতে চাইছে, তাহলে এদেরকে কাজ করতে কে দিচ্ছে না? আর কলকাতার দখল নিতে আরো একবার উস্তি আসুক আর এই সরকারকে ফির সে আর একবার চেতাবনি দে দে কে সিধা হো যাও, নই তো अगर हम लोग टेढ़ा हो जाए तो आपको सीधे होने का मौका नहीं मिलेगा। শখের গাড়িটি সার্ভিস করাতে চান? চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে। সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট পেইন্ট সার্ভিসিং, ওয়াশিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা: ভাঙড়ের হাতিশালা, 6 Lane K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশে। যোগাযোগ করুন 9832362414 নম্বরে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের বডি এনআরএসে দেবার পরে আমি অপু আমরা সবাই ছিলাম, আমরা ছাত্র যুবদেরকে বললাম যে চল আরজি কর যেতে হবে। তখনও তো জানি না যে গাড়ি আটকে দিতে হবে, জানতাম কি? আচ্ছা সেদিন কি জানতাম যে তারপরে আজকে উস্তিতে এসে তার বিচারের দাবিতে ভাষণ দিতে হবে? জানতাম না তো। সেদিনকে তো গেছিলাম যে সুবহ সে ইয়ে বাত খবর মে আ রহা হ্যায় কে এক ডক্টর কো দেখ কর লগ রহা হ্যায় কি উসকে সাথ রেপ হুয়া হ্যায় মার্ডার হুয়া হ্যায় লেকিন হসপিটাল ওয়ালা ও লোক বোল রহে হ্যায় কি ইয়ে সুইসাইড কিয়া হ্যায় চলো এক বার দেখ কর আতে হ্যায় বস এর বেশি কিছু ছিল না। তো পরিবারের সাথে দেখা করতে চাইলাম, পুলিশ দেখা করতে দিল না। পরিবারের সঙ্গে কোনো রকমে দেখা করলাম, পরিবার বলছে আমি কিছু বুঝতেই পারছি না, আমার সঙ্গে কেউ কথা বলছে না। তারপরে যখন মর্গ থেকে ডেড বডিটা বার করলো, ও ডেড বডি যদি আজকে উস্থিতে এখানে যারা দাঁড়িয়ে আছেন তারাও যদি দেখতেন, আমরা এটা গর্ব করে বলতে পারি আমাদেরকে একা গাড়ি আটকাতে হতো না, আপনারা সবাই গাড়িটা আটকে দিতেন। যদি ডেড বডিতে ওই মেয়েটার যদি মুখটা একবার দেখতেন, কি বিভৎস, কি অবস্থা! এটাই তো মানুষের বিবেক। জব গাড়ি রোকে থে তব কে পতা থা কে মর্গ মে রহনে বালে লাবারিস লাশো কা ওহা পর পর্ন ফিল্ম বানাওয়া জাতা হ্যায়, নাই পতা থা। জব গাড়ি রোকে থে তব কে ইয়ে পতা থা কে লাবারিস লাশো কা ডেড বডি কা পার্টস বাহার বেচা যাতা হ্যায় হসপিটাল সে, নাই পতা থা। জব গাড়ি রোকে থে তব কে ইয়ে পতা থা কে উসি হসপিটাল কা উসি মেডিকেল কলেজ কা প্রিন্সিপাল কে খিলাফ হাজার পন্নো কা ঘোটা লে কা অভিযোগ আছে এবং সেটা ভিজিলেন্সে পড়ে আছে, জানতাম না তো। তাহলে একদল ছাত্র যুব সাহস করে দেখাতে পারলো, মিডিয়াতে ফোকাস হলো, আর আজকে প্রায় দেড় মাসের বেশি হতে চলল মানুষ রাস্তায় নেমেছে একটা ঘটনাকে কেন্দ্র করে নিশ্চয়, কিন্তু একটা ঘটনার জন্য নয়। এবার আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা 14 তারিখ রাত জেগেছিলেন এখানে? হ্যাঁ জেগেছিলেন। আপনারা প্রতিবাদ করেছিলেন? করেছিলেন তো। কেন করেছিলেন প্রতিবাদ? রাজনীতি করেন বলে? সবাই তো নিশ্চয়ই রাজনীতি করেন না। আমি রাজনীতি করি, আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, সুবহ সে লেকার রাত তক পার্টি কাহি কাম করতে হ্যায়। কিন্তু এখানে আমার ঘরের মেয়েরা মায়েরা আপনারা সবাই তো রাত দিন করেন না পার্টি রাজনীতি, তাহলে আপনারা কেন নেমেছিলেন রাস্তায়? কেন নেমেছিলেন একজন কেউ বলুন। হ্যাঁ বিচারের জন্য, তাই তো? তাহলে আপনিও বিচার চাইছেন, আমরাও বিচার চাইছি, আর ডাক্তারের মা বাবা সেও তো বিচার চাইছে, চাইছে তো, তাই তো সুপ্রিম কোর্টে উকিল দাঁড়িয়েছে।
তাই তো দাঁড়িয়েছে। তাহলে এই উকিলরা কি চাইছে, যে যারা রেপ করলো যারা মার্ডার করলো তাদের বিরুদ্ধে কারবাই হোক আর উন লোককে সাজা মিলে, তাই তো? আচ্ছা এদের বিরুদ্ধে যে উকিলগুলো দাঁড়িয়েছে তারা কি চাইছে, কেন দাঁড়াচ্ছে, কেন? আপনি চাইছেন ধর্ষকের শাস্তি হোক, আমি চাইছি ধর্ষকের শাস্তি হোক, পরিবারের মেয়েটির মা বাবা চাইছে ধর্ষকের শাস্তি হোক, রাস্তাঘাট আর্টিস্ট শিল্পী গান করেন কবিতা করেন লেখেন ফেসবুক পোস্ট করেন চাকরি করেন বেকার বাড়িতে থাকেন না থাকেন ক্লাবে থাকেন সবাই চাইছেন শাস্তি হোক, সেই শাস্তির জন্য সুপ্রিম কোর্টে উকিল দাঁড়িয়েছে, তারাও চাইছে শাস্তি হোক, কিন্তু সেই উকিলদের বিরুদ্ধেও একদল উকিল দাঁড়িয়েছে, আমি শুনেছি সংখ্যাটা 41 জন, তাই তো? তাহলে এরা কেন দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে এরা? তাহলে আমরা যেটা চাইছি, উকিলরা যেটা চাইছে, পরিবার যেটা চাইছে যে শাস্তি হোক, তার মানে এর বিরুদ্ধে ওরা, তাহলে কি এরা শাস্তি চায় না? আচ্ছা এই 41 জন উকিল ফ্রি মে খড়া হুয়া হ্যায় সুপ্রিম কোর্ট মে, রেকর্ড তো নেই বোল রা হ্যায়, রেকর্ড ক্যা বোল রা হ্যায় কি কপিল সিব্বল কা এক দিন কা ফিস হ্যায় 20 লাখ রুপয়ে, চোখে দেখেছেন একদিনে 20 লাখ টাকা উস্তি, কপিল সিব্বল কা এক দিন কা ফিস হ্যায় 20 লাখ রুপয়ে, কোন দে রা হ্যায়? স্টেট গভর্নমেন্ট। কোন হ্যায় গভর্নমেন্ট? মমতা ব্যানার্জি। ইসে পেহলে ইসকা নাম লিয়ে থে হাম নাই লিয়ে থে, নিয়ে নি তো, আমি বলেছি যে ধর্ষণ করেছে এ খুন করেছে বলে নি তো, কিন্তু পেমেন্ট তো করছে স্টেট রাজ্য, তাহলে 20 লাখ টাকা তো রাজ্যের সরকার দিচ্ছে, কার বাপের পয়সা যে দিয়ে দিচ্ছেন, কার বাবার পয়সা যে ধর্ষকদের পক্ষে যে উকিলরা দাঁড়াচ্ছে স্টেটের পক্ষে যে উকিলরা দাঁড়াচ্ছে তাদেরকে দিয়ে দিচ্ছেন? তাহলে পার্ক স্ট্রিটে যে পুলিশ অফিসারকে কেস থেকে সরিয়ে দিয়েছিলেন আর আজকে ধর্ষকদের শাস্তি চেয়ে যে উকিলরা দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে যে উকিলদেরকে দাঁড় করালেন, পার্ক স্ট্রিটেও আপনাদের যা ভূমিকা ছিল আরজি করেও তো আপনাদের সেম ভূমিকা, পার্ক স্ট্রিটে যদি ধর্ষকরা শাস্তি পেয়ে যেত তাহলে কি আরজি করে ধর্ষণ হতো, হতো না তো? আপনাদের কাছে আমাদের জোড়হাত করে আবেদন, এবার রুখে দাঁড়ান আর বাঁচার উপায় নেই, আসুন 26 তারিখ কলকাতাতে আপনাদের অপেক্ষাতেই আমরা থাকব, এবার লড়াইটা কারো ব্যক্তিগত নয়, এবার লড়াইটা আমাদের রাজ্যের মেয়েদের সম্মানের জন্য বেঁচে থাকার জন্য, এবারের লড়াইটা আমাদের মেয়েদের মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য, তাই উস্তি থেকে কলকাতা দূরে নয়, চিড়ে গুড় মুড়ি ছাতু একটু গামছাতে বা প্লাস্টিকে বা খবরের কাগজে বেঁধে নিন, একটা জলের বোতল নিয়ে নিন, আমার কাছে পোস্ট এখানে ব্যাচ আছে, আমাদের এখানকার ছাত্র যুব মহিলা নেতৃত্বরা তারাও আপনাদেরকে ব্যাচ দিয়ে দেবে, সেই ব্যাচ পড়ুন আর কলকাতার দখল নিতে আরও একবার উস্তি আসুক, আর ইস সরকার কো ফির সে আর একবার চেতাবনী দে দে কে সিধা হো যাও, নেই তো আগর হাম লোক টেড়া হো যায় তো আপকো সিধে হোনে কা মৌকা নেই মিলেগা। 26 তারিখ বেলা 1টা নিশ্চিতভাবে আপনাদের ট্রেন শিয়ালদায় যায়, তাই তো? শিয়ালদায় যায় তো, উস্তি থেকে আরজি করেন নির্যাতিতা দোষীদের শাস্তি চেয়ে আসবেন তো শিয়ালদায় 26 তারিখে বেলা 1টায় আসবেন তো, আসি সবাই মিলে, যারা দোষীদেরকে আড়াল করতে চাইছে আর অপরাধ প্রবণতাকে বাড়াতে চাইছে তাদের বিরুদ্ধে গোটা রাজ্যের খেটে খাওয়া সাধারণ মানুষ ছাত্র যুব মহিলারা আমরা একসাথে দাঁড়াই, যে যারা ধর্ষকদের আড়াল করতে চায় তাদের বুকের পাটা বেশি নাকি যারা ধর্ষকদেরকে শাস্তি দিতে চায় তাদের বুকের পাটা বেশি, হয়ে যাক একবার আজমাইশ, 26 তারিখ দুপুর 1টা শিয়ালদা স্টেশনে আপনাদের সাথে আমাদের দেখা হবে, বাকিটা দুপুর 1টায় 26 তারিখ আমরা ঠিক বলে দেবো এরপর কী করতে হবে। মিটি ডাক্তার ছিল এবং তার হসপিটালে সে অন ডিউটি ছিল,
এবং ডিউটি করতে করতে রেপ হয়ে গেছে। তার মানে কাজের জায়গা, আমরা যারা পড়তে যাই, আমরা যারা কাজ করতে যাই, সেখানে হচ্ছে সব থেকে সেফেস্ট জায়গা, সব থেকে সুরক্ষার জায়গা। আর ডাক্তার যেখানে ডাক্তারি করতে যায়, সেখানে তো মানুষ চোখ বন্ধ করে তাদেরকে ভরসা করে। সেখানে যদি একজন ডাক্তার মহিলা 31 বছরের একটি মেয়ে নারকীয়ভাবে রেপ হয়ে খুন হয়ে যায়, তাহলে চিন্তার বিষয় বটে বইকি। অনেকগুলো প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে যে শুধু কি আর্জি করে? না, এই আজকে 23শে সেপ্টেম্বর, আজকেও সারাদিনে ভারতবর্ষের ক্রাইম রিপোর্ট বলছে যে আজকেও 80 থেকে 90 জনের রাত অবধি রেপ হবে। মানে আমি আপনি কিছু না করলেও রেপ হবে। পুলিশের কাছে এফআইআর অভিযোগ দায়ের না করলেও রেপ হবে। আমি বলছি না, ভারতবর্ষের ক্রাইম রিপোর্ট বলছে যে পুরো ভারতবর্ষ মে হর দিন 80 থেকে 90 লড়কিও কে সাথ রেপ হতা হয়। কুছ খবর মে আতা হয় আর জাদা সে জাদা বাকিয়া খবর মে নেহি আতা হয়। প্রশ্ন আসছে কেন, দুটো। এক, যাদের রেপ হচ্ছে সে এবং তার পরিবার প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। দুই, যারা রেপ করছে, মার্ডার করছে, এই অপরাধ করছে, তাদের শাস্তি সেরকমভাবে হচ্ছে না। তাহলে এবার আরেকটা প্রশ্ন চলে এলো যে কেন সাহস করতে পারছে না আর কেন দর্শকদের খুনিদের শাস্তি হচ্ছে না। তাহলে মানুষ সাহস করে কি করে? মানুষ যখন বোঝে যে এটা অন্যায়। আচ্ছা, আমরা যখন বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, আপনি যখন প্রাইমারি স্কুলে পড়তে গেছেন, খেলার মাঠে খেলতে গেছেন, স্কুলে আপনার পেন্সিল রাবার কেউ যদি কেড়ে নিয়ে নিয়েছে, আপনি কিছু করতে পারো না না পারুন, জোরে কাঁদেননি? স্কুলের টিচারকে বলেননি যে দেখো দিদিমণি, ও আমার পেন্সিল আর রাবারটা কেড়ে নিল? নইলে ছুটে গিয়ে বাড়িতে মায়ের কাছেও কমপ্লেন করেছি, চেঁচিয়েছি যে ও আমার পেন্সিল আর রাবারটা নিয়ে নিল। খেলার মাঠে খেলতে গেছি, সারাক্ষণ বল করিয়েছে, দাদারা ব্যাট ধরতে দেয়নি, ওইখানে চিৎকার চেঁচামেচি কেঁদে কেটে ওই ক্রিচেই বসে গেছি যে আগে আমাকে ব্যাট ধরাতে দিতে হবে, তবে আমি বল করব, ফিল্ডিং করব, নইলে আমি আর তোদেরকেও খেলতে দিব না, আমিও খেলব না। বাড়ির বড়রা খেলছি, মানে একটু বড় বাচ্চারা, ছোট বাচ্চা এলো, এসে বলছে দাদা দিদি আমাদেরকে খেলা নিতে হবে। আমরা বললাম এটা বাচ্চাদের খেলা নয়। চিৎকার করে, কাঁদতে, ঝগড়া করে, চেঁচামেচি করে বাড়িতে চলে গেল, মাকে বলে দিল, মা দিদি আমার খেলা নিচ্ছে না। মা এলো, এসে আমার চুলের মুঠি ধরে বলল যে এবার তোরা খেলবি আর ওর ঝামেলা আমাকে পোয়াতে হবে। তাহলে বাচ্চা বয়সে একটা পেন্সিল নিয়ে নিলে, একটা রাবার নিয়ে নিলে, খেলতে না দিলে, যদি চিৎকার করতে শিখেছিলাম, আজ কেন ভুলে যাচ্ছেন? কেন ভুলে যাচ্ছেন আজকে? কেন পাচ্ছে না মানুষ চিৎকার করতে, প্রতিবাদ করতে? কেন? তাহলে আবার প্রশ্ন আসছে, তাহলে কি ভয় পাচ্ছে? ফিরে আবার প্রশ্ন আসছে, কাকে ভয় পাচ্ছে, কেন ভয় পাচ্ছে? আচ্ছা, কোথাও কোনো অপরাধ হলে আমরা কার কাছে ছুটে যাই? পুলিশের কাছে, প্রথম পুলিশের কাছে। তাহলে কি আমরা পুলিশকে ভয় পাচ্ছি যে এর কাছে গেলে কি বাঘে চুলে 18 ঘা, পুলিশের চুলে 36 ঘা নাকি? তাই তো,
তাহলে বাঘের থেকেও কি পুলিশকে ভয় পাচ্ছি? যে এর কাছে গেলে আমার এফআইআর নেবে না? আর গায়ে ঘরে সবাই বলে যে ডাক্তারের কাছে, উকিলের কাছে আর পুলিশের কাছে কিছু লুকিও না, যদি বিচার চাইতে গেছো আর রোগ সারাতে গেছো, তাই তো বলে? তো তাহলে কি আমরা পুলিশকে ভয় পাচ্ছি যে একে গিয়ে যদি বলে দিই যে ও আমার সাথেই বদমাশিটা করেছে, তাহলে পুলিশ আমার পক্ষে দাঁড়ানোর পরিবর্তে যে বদমাশি করেছে তার পক্ষেই দাঁড়িয়ে যাবে? তাহলে পুলিশের আইন কি পুলিশকে এই কাজ করতে বলে? নিশ্চয়ই না। তাহলে পুলিশকে এই কাজ করতে কে বলছে? এরপরে উত্তর আর আমি দেব না। পুলিশকে এই কাজ করতে কে বাধা দিচ্ছে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে খুঁজতে হবে। কারণ আমরা যেই বলছি, কিছু কিছু লোকের গায়ে চুলকানি হয়ে ফোসকা পড়ে যাচ্ছে, আর আমরা যখন নাম করছি তখন তারা বলছে রাজনীতি করছি। আচ্ছা, সব পুলিশ অপরাধীদেরকে ধরতে চাইছে না? সব পুলিশ না, কিছু পুলিশ আছে যারা জুতো খুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে খালি পায়ে বালতিতে করে খিচুড়ি পরিবেশন করতে ভালোবাসে, আর মানুষ রেগে গেলে টেবিলের তলায় ঢুকে যায়। কিছু পুলিশ আছে, কিন্তু সব পুলিশ কি? না তো। অনেক পুলিশ আছেন তো যারা মাথা উঁচু করে সিদ্ধারা টান টান করে কাজ করতে চাইছে, তাহলে এদেরকে কাজ করতে কে দিচ্ছে না? দয়মন্তী সেনের নাম শুনেছেন? পুলিশ অফিসার কি শুনেছেন? শুনেননি? হ্যাঁ শুনেছেন। কোন কোন কাণ্ডে? বাকস্ট্রিট কাণ্ডে। দয়মন্তী সেন যখন এই কাণ্ডের তদন্ত করছিল এবং অপরাধীদেরকে ধরার চেষ্টা করছিল, একে ওই কেস থেকে সরিয়ে দিয়েছিল না? হ্যাঁ, একে ট্রান্সফার করে দিয়েছিল না? কে? তাহলে পুলিশের বুকের বল বাড়বে নাকি অপরাধীদের বুকের বল বাড়বে? কার কার বুকের বল বাড়বে? তাহলে দয়মন্তী সেনকে ওই কেস থেকে সরিয়ে দিয়ে ট্রান্সফার করে দিয়ে বাকি পুলিশদেরকে পুলিশ মন্ত্রী রাজ্যের সরকার কি বার্তা দিল? যে রেপিস্টদেরকে, ধর্ষকদেরকে, খুনিদেরকে ভুলেও ধরতে যাবে না, ধরলে তুমিও দয়মন্তী সেন হয়ে যাবে। তাহলে যাদের কাজ ছিল আপনাকে সুরক্ষা দেবার, তারা কি আপনাকে সুরক্ষা দেবার জন্য কাজ করছে? কেন করছে না? কেন? লাল সালাম, ইনকালাব, জিন্দাবাদ।